এখন আমাদের রান্না হচ্ছে ভোলা মাছ ভাজা। ভোলা মাছে পেঁয়াজ দিয়ে ঝাল হবে। এই ভোলা মাছ ভেজে রাখা হয়েছে আর এই আবার কড়াতে ভাজা হচ্ছে। আবার মাছগুলো দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে। বিশাল আকৃতির মাছ সব তুলছে, দেখছে, তুলে তুলে রাখা হচ্ছে। এই ভোলা মাছ ভাজা এবার তেলে কড়াতে পেঁয়াজ দেওয়া হলো। মাছটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। এই পেঁয়াজ হয়ে যাবে, হ্যাঁ লাগবে না। দেখুন পেঁয়াজটা কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে একটু রসুন বাটা দেওয়া হচ্ছে, দেখছেন রসুনের পেস্ট। কি সুন্দর করে রসুনটা বাটা, আদা বাটা দেওয়া হবে। এবার এটা আদা বাটা দেওয়া হচ্ছে, দেখছেন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন এবার একটু আদা দেওয়া হলো। এবারে হলুদ দেওয়া হলো, হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে এবারে দিদি দেওয়া হচ্ছে জিরে বাটা, দেখছেন বেটে রাখা হয়েছে। জিরে বাটা দেওয়া হচ্ছে, আর এবারে দেখছেন এই টমেটো কেটে রাখা হয়েছে, এই টমেটো দেওয়া হবে। মাছগুলো সুন্দর করে ভেজে রাখা হয়ে গেছে। এবারে দিদি টমেটো দেওয়া দিচ্ছে, টমেটো কাঁচা লঙ্কা, দেখছেন টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে। এই বড় বড় ভোলা ঝাল খুব টেস্টি আর খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার করে দেখবেন, খাবেন, খুব ভালো খেতে হয়। হলুদ দেওয়া হচ্ছিল, কম হয়েছিল। এবারে ভাজা হয়ে গেছে, দেখছে মশলার জল ঢালা হয়ে গেছে। এবারে মাছ দেওয়া হবে, একটু নুন দেওয়া হলো চেকে। আপনাদের স্বাদ মতো নুন দিয়ে দেবেন। দেখুন এবারে মাছটা দেওয়া হবে, মশলা ভেজে জল দিয়ে দেওয়া হলো। এবারে দেখছেন এই মাছটা এবার ভেজে রাখা হয়েছে, বড় ভোলা। এবারে এই ভোলাটা জলের মধ্যে দেওয়া হবে। এবার দেখুন মাছগুলো দেওয়া হচ্ছে। তো মাছমুনি কে দিয়ে, ছোট মাছমুনি কাছে মাছের ঝালে দেওয়া হবে ধনে পাতা। তাই ধনে পাতা খুঁজতে এসছি, কোথায় ধনে পাতা গাছে দেখছি। দেখছেন এই গাছের ধনে পাতা, দেখছেন এই ধনে পাতা, এই ধনে পাতাটা সবসময় পাওয়া যায়। এই ধনে পাতাটা বাড়িতে করে রাখলে সারা বছর পাওয়া যায়। এই এই ধনে পাতাটা মাছের ঝালে দেওয়া হবে, তাই তুলতে এসছি, দেখছেন।
এই আমার দিদি ঘরে পাতা তুলতুলা হয়ে গেছে, নামিয়ে নিবি, ও চলে গেছিলাম না, নিবে গেছে রে দিদি। দেখেছিস কিরম ছেলে পুলে, দেখেছি মার গলা পাচ্ছি, আর যাবো না তাহলে, তুই এটা খেয়াল করলি, আমি তো রান্নার ভিডিওর তাহলে আমার খেয়াল নিয়ে যে বাচ্চাগুলো চলে গেছে। ঘাগো তো মেয়ে নিয়ে আয় তো ছোট, দারুন ভোলা মাছ, খুবই ভালো রান্না হয়েছে, এবার নামিয়ে নেওয়া হবে, খুব টেস্টি হয়েছে।